কোলগেট পেস্টের আইটেম, এটাও কিন্তু একটা অন্যতম লাভের আইটেম। হ্যাঁ, এটাও কিন্তু আপনারা প্যাকেট একেবারে ডার্ক ফ্যান্টাসির মতো আপনারা অ্যাঙ্গেল করে করে খুলে এইভাবে প্যাকেটটা আলাদা রেখে এইভাবে পেস্টগুলো এখন বর্তমানে কিন্তু এই যে দেখেন এই যে পেস্টগুলো ফ্রি দিচ্ছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা এখন ভালো প্রফিট করতে পারবেন এবং প্রতি পেস্টে দেখা গেল আপনারা 20-25 টাকা প্রফিট করতে পারলে এক ডজনে আপনারা প্রায় প্রফিট করতে পারবেন, আপনার 200-300 টাকার মতো প্রফিট করতে পারবেন। এবং এগুলো ব্যাগের কিন্তু এক কোনায় পড়ে থাকে। হ্যাঁ, এক কোনায় পড়ে থাকে, এগুলো কিন্তু ওইভাবে খেয়াল করে না কেউ। তো এগুলো হচ্ছে হলো একেবারে সেফ প্রোডাক্ট। আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আপনি কোনটা সেফভাবে নিতে পারবেন, যেগুলো প্যাকেট খুলে নিতে পারবেন সেই প্রোডাক্টগুলো আপনার সিলেক্ট করতে হবে। যেমন এটা যদি আপনার আস্ত নিতে হতো, গোটা নিতে হতো, আপনার কিন্তু বেশি নিতে পারতেন না, কারণ কাস্টম সবসময় আপনার ব্যাগ ভরে গেলে বা উঁচা উঁচা দেখালে তখনই কিন্তু চেক করে, আদারওয়াইজ কিন্তু চেক করে না। তো এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে? আপনারা ডার্ক ফ্যান্টাসি এভাবে ইনটেক কার্টন নিয়ে আসবেন, অসুবিধা নেই, দোকান থেকে আপনারা ইনটেক কার্টন নিয়ে আসতে পারেন। এবং এরপরে ডার্ক ফ্যান্টাসিগুলো ভাই একটু দেখান তো, ঠিক আপনারা এভাবে খুলে আপনারা এই যে বিস্কুটগুলো আলাদা রেখে দিলেন এবং ওই পরেরটা আস্তে আস্তে খুলেন, প্যাকেট যাতে নষ্ট না হয়। দেখেন কীভাবে জোড়াটা খুলছে, খোলার পর এটা কীভাবে ভাঁজ হবে, এই যে দেখেন এইভাবে ভাঁজ করে আপনারা ব্যাগের সাইডে যদি এটা নিয়ে নেন এবং বিস্কুটগুলো আলাদা নিয়ে নেন, সেই ক্ষেত্রে আপনারা একটু প্রশ্নের সম্মুখীন হতে পারেন সে কাস্টমসে যে কেন খুলে নিলেন। আপনারা বলবেন যে আমাদের জায়গার সেভের জন্য খুলে নিলাম। আর অনেক সময় যখন এক কার্টুন ডার্ক ফ্যান্টাসি এভাবে আপনি পুরো যদি একেবারে আস্ত করে নেন তাহলে কিন্তু ব্যাগে অনেক জায়গা লাগবে, কিন্তু আপনি যদি এভাবে খুলে খুলে নেন একেবারে সিম্পল জায়গা লাগবে। আপনি এক কার্টুন ডার্ক ফ্যান্টাসি 90 বক্স হয়। হ্যাঁ, 90 বক্স আপনি ব্যাগের ভিতরে অনায়াসে আপনি নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং এক কার্টন ডার্ক ফ্যান্টাসিতে আপনি প্রায় 1,500-2,000 টাকার মতো অনায়াসে প্রফিট করতে পারবেন। ব্যাগের জাস্ট যখন এইভাবে আমরা ফাইনাল কার্টন করব, আবার দেখাবো, দেখবেন এক কোনায় পড়ে আছে ডার্ক ফ্যান্টাসি, এটা দেখাও যাচ্ছে না। তো এটা একটা খুবই প্রফিটেবল, এবং আমরা যারা বাঙালিরা বিভিন্ন চিকিৎসার জন্য বিভিন্ন ভ্রমণের উদ্দেশ্যে ইন্ডিয়াতে আসি, এই প্রোডাক্টটা আপনাদেরকে অনেক টাকা প্রফিট এবং আপনাদের অনেক খরচ কিন্তু রিকভার করে দিতে পারবে এই ডার্ক ফ্যান্টাসি। তো যারা যারা এইভাবে নিয়ে দেখা গেলো আপনারা 5 জন আছেন, 5 জন এক একজন যদি 40 বক্স করে ডার্ক ফ্যান্টাসি নেন ঠিক এইভাবে একেবারে সিম্পল ওয়েতে, অনেক আপনারা দেখা গেলো 800 টাকা করে একজন লাভ করলে শুধু ডার্ক ফ্যান্টাসিতেই আপনারা 4-5,000 টাকা প্রফিট করে ফেলতে পারবেন। এবং ইন্ডিয়া থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা আমাদের কাছ থেকে দিয়ে আমাদের কাছে দিয়ে আপনারা ভালো একটা প্রফিট করতে পারেন, এইটাই আমাদের মূল উদ্দেশ্য। এবং আমরাও যাতে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পেয়ে আমরা সারা বাংলাদেশে প্রোভাইড করতে পারি, এইটাই আমাদের মূল উদ্দেশ্য। এবং এটাকে আমরা আবার পরবর্তীতে পার পিসে 8-1 টাকা খরচ করে আমরা একটা লেবার রাখবো সে সুপারগুলো দিয়ে, অর্থাৎ প্রতি পিসে মনে করেন আমাদের আবার 8-1 টাকা করে খরচ হবে পুরো ইনটেক করতে। তো এইভাবে তখন আবার কিন্তু বাংলাদেশে যাওয়ার পরে এভাবে ইনটেক হয়ে যাবে, এবং এটা কিন্তু বাংলাদেশের লোকজন এভাবে খেতে অভ্যস্ত। অনেক সময় আমরা এদিকে টেপ লাগিয়ে দিই, তারপরও তারা অভ্যস্ত, কারণ তারা জানে প্রোডাক্টটা আসলে কীভাবে আসে। তা আসলে আমার উদ্দেশ্য যে ইন্ডিয়ান প্রোডাক্ট ট্যাক্স ছাড়া ঢুকবে এটা না, আমার উদ্দেশ্য হচ্ছিল আপনারা যারা মানে ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছেন, চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছেন, আপনাদের কিছু খরচটা সেভ করাটাই আমাদের উদ্দেশ্য। এবং ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।